ফ্রেন্ডস, আমি শায়নী ঘোষের একটা বক্তব্য শুনছিলাম। শায়নী ঘোষ বলছে যে এই রাম বাম শ্যাম সবাই মিলে এই তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিরোধিতা করছে। রাম বাম সব একসাথে জোট মিলে তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করছে, আর বিহারের পাটনায় যে দেখা গেল বৈঠকটা এই তৃণমূল সিপিএম কংগ্রেস, সেটা কি বলবে? হ্যাঁ, এরা মানুষকে আর কত বোকা বানাবে? হ্যাঁ, এই মানুষ তো দেখছে অরিজিনালি তৃণমূল সিপিএম কংগ্রেস জোট করছে, আর এই তৃণমূল যে অভিযোগ করে রাম বাম শ্যাম একসাথে মিলে, মানে বিজেপি সিপিএম কংগ্রেস একসাথে মিলে তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করছে, এরকম তো কোনো জোট আমরা দেখতে পাইনি, মানে এরকম তো কোনো বৈঠক আমরা দেখতে পাইনি। আর যেটা আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি, সেটা তো তৃণমূল সিপিএম কংগ্রেস। তাহলে মানুষ কোনটাকে বিশ্বাস করবে, যেটা নিজের চোখে দেখছে নাকি যেটা ওরা ফেক নিউজ ছড়াচ্ছে? নিশ্চয়ই মানুষ যেটা নিজের চোখে দেখছে সেটাকেই বিশ্বাস করবে। তাহলে এই শায়নী ঘোষরা, এই তৃণমূল যারা সিপিএম কংগ্রেস বিজেপির জোট বলে অভিযোগ করছে, তাদের কথাকে কি কেউ আর বিশ্বাস করবে? কেউ করবে না, তাদের কথাবার্তা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এরা হচ্ছে বিষয়।